আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ একদম সিম্পল সাদা মাটা একটা শাক ভাজির রেসিপি করে দেখাবো। বথুয়া শাক ভাজি অথবা বইতা শাক, এই শাকটাকে এক একজন এক এক নামে চিনে থাকেন, তবে খেতে কিন্তু ভীষণ মজার এবং টেস্টি। আমি এখানে 2-8টি শাক নিয়েছি, আর এই শাকগুলোকে এখন ভালো করে বেছে নিব। আর এই শাকগুলোকে বাছার জন্য গোড়ার যে শক্ত অংশটা আছে সে অংশটা ফেলে দিয়ে সামনের পাতাগুলো এবং নরম ডাটা অংশটা নিয়ে নিব। আমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি আর গোড়ার দিকের যে শক্ত অংশটা সেই ডাটাগুলো ফেলে দিয়েছি। এখন এই শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কুচি করে কেটে নিব। আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছি আর এখন একটা প্যানে শাকগুলো চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এখন শাকটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। এই শাকগুলো এভাবে সিদ্ধ না করে নিয়েও সরাসরি পেঁয়াজ মরিচের উপর দিয়ে ভেজে নেওয়া যায়। আর এই শাক সিদ্ধ করার জন্য কিন্তু কোনো পানি ব্যবহার করতে হয় না, শাক থেকে যে পানিটুকু বের হবে সে পানি দিয়েই শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে, আর শাক থেকে যে পানিটুকু বের হবে সে পানিটুকু আমি শুকিয়ে নিব। শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব 2টা শুকনো মরিচ, আর এই শুকনা মরিচটাকে আমি ভেজে তারপরে তুলে নিব। আমার কাছে শাক ভাজার মধ্যে শুকনা মরিচ খেতে বেশ ভালো লাগে, তবে আমি শুকনা মরিচটা শাকের সাথে রাখবো না, আলাদা করে উঠিয়ে রাখবো। আপনারা চাইলে শুকনা মরিচটা দিয়েই শাকটা ভাজি করতে পারেন। মরিচটা তুলে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন এই পেঁয়াজ আর রসুনটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা লাল করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বইতা শাকগুলো। শাকগুলো দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে দিব, আর চুলোর আঁচটাকে অল্প করে রেখে আমি 2 মিনিট এই শাকটাকে ভাজি করে নিব। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই শাক ভাজি খেতে ভীষণ ভালো লাগে। আমার বইতা শাক ভাজিটা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।